أبو صالح مري رحمة الله عليه الله ولا بذر زمان وشلين أبو صالح رحمة الله عليه جمعار نماز أدار جنة مقبري تك بير هوي جن بريحوش پتبار رابطة قدر آگي باري تك بير هوي جن উদ্দেশ্য হলো ফজরের নামাজে মসজিদে আদায় করবেন কারণ তৎকালীন সময় জামে মসজিদ যতায় ততায় ছিল না আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের দিকে রওনা করেছেন ফজরের আগে রাস্তায় একটা গোরস্থান গায়ে পাইলেন ওই গোরস্থানে অনেক জিয়ারত করলেন জিয়ারত করার পর মনটা নরম হয়ে গেছে মরণের কথা স্মরণ হয়ে গেছে এই জন্য আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি একটা কবরে হেলান দিয়ে কিছু সময় বসেছেন আর এমনিতেই চোখে ঘুম আইসা গেল আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখা শুরু করলেন স্বপ্ন দেখেন এই গোরস্থানে যেই মুর্দারা মুর্দারা ছিল সমস্ত মুর্দারা কবর থেকে বের হয়ে চলে আসলো আর এক জায়গায় অনেকগুলা মুর্দা দোয়া করে বসে বসে কথাবার্তা বলতেছিল আনন্দ উল্লাস করতেছিল আর একটা মাত্রই যুবক একা একা বসে চিন্তা করতেছিল আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবক তার অবস্থা দেখে অনেক আশ্চর্য হয়ে গেলেন কিছুক্ষণ পর আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন জান্নাতি ফুলের তোড়া প্রত্যেকটা মানুষের সামনে আইসা হাজির যে মানুষগুলা গোলা তারা করে বসেছিল তাদের প্রত্যেকের হাতে একটা একটা ফুলের তোড়া আইসা হাজির হয়েছে তারা বড় আনন্দিত হয়ে কবরের দিকে রওনা করেছেন আর ওই যুবকটা একা একা বসে আছে আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গেলেন জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দা তোমার কি হয়েছে আমি দেখলাম তুমি একা একা বসে আছো আর তোমার চেহারা তো আনন্দের কোনো ছাপ নাই তোমার পোশাকটাও তেমন সুবিধা না আর ওই মানুষগুলা গোলাকার হয়ে বসা ছিল তাদের পোশাক গুলাও ছিল সুন্দর তারা আনন্দিত ছিল এরপরে দেখলাম জান্নাতি ফুলের তোড়াই সাহাজির ওই ফুলের তোড়া গুলা তাদের কাছে সবার কাছে পৌঁছানো হয়েছে তারা ফুলের তোড়া গুলা নিয়ে নিজ নিজ করে হাজির হয়ে গেছে হে আল্লাহর বান্দা তোমার এই অবস্থা কেন তোমার পরিচয় কি তোমার এমন অবস্থা কেন যুবকটা ওই সময় চোখের পানি ছেড়ে দিয়ে আবু সালেহকে লক্ষ্য করে বলল আল্লাহর বান্দা গো ওই মানুষগুলা দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন যারা আছে সবাই তাদের জন্য কেউ দোয়া করে কেউ তাদের জন্য সামর্থ্য অনুযায়ী সদকা করে আর কেউ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে এই পৃথিবীতে আমার একমাত্র মা ছাড়া আর কেউ ছিল না আমি যখন মাকে নিয়ে হজের জন্য রওনা করেছি রাস্তায় আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম ওই জায়গাতেই আমার ইন্তিকাল হয়েছে মা আমাকে দাফন করেছেন এরপরে হজকে যাওয়ার পর আমার মা অন্য জায়গায় দিয়ে বসেছেন কিন্তু ওই নতুন স্বামীর কাছে কোনোদিন আমার কথা মা প্রকাশ করেন নাই আর দীর্ঘদিন পর্যন্ত আমার মা আমাকে ভুলে গিয়েছেন আমার জন্য একমাত্র মা সারা পৃথিবীতে আর কোন মানুষ নাই যিনি হাত উঠায় দোয়া করবেন যিনি আমার জন্য সবচেয়ে জারিয়া হিসেবে কোনো কিছু পৌঁছায় দিবেন রে আল্লাহর বান্দা আপনি শুনেন ওই যে ফুলের তোড়াগুলা এই ফুলের তোড়াগুলা তাদের আত্মীয় স্বজনের পাঠানো দোয়া আর না হইতে কোন আত্মীয়র পক্ষ থেকে সদকায় জারিয়া আমার যেহেতু মা আমাকে ভুলে গিয়েছেন এই জন্য আমার কাছে ফুলের তোড়া আসে না এই মাত্র স্বপ্ন দেখার হলার ঘুম ভেঙে গেল উনি সকালবেলা চিন্তায় পড়ে গেলেন মসজিদের দিকে ওনা করছেন ফজরের নামাজ আদায় করলেন জুমার নামাজ আদায় করলেন আর ওই সন্তানটাকে জিজ্ঞাসা করেছিলেন মায়ের ঠিকানা কোথায়
সন্তান মায়ের ঠিকানা দিল আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি ঠিকানা অনুযায়ী ওই মায়ের বাড়ির দিকে রওনা করলেন বাড়িতে যায় ওই মহিলাকে লক্ষ্য করে বললেন রে আল্লাহর বান্দি আপনার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা রয়েছে আপনি পর্দার ভিতরে চলে যান পর্দা ফেলে দেন আপনার সাথে আমার জরুরি কিছু কথা রয়েছে মহিলাটা পর্দার কাছে আইসা হাজির হলো উনিও ছিলেন অপরিচিত আর মহিলাটাও ছিল অপরিচিতা আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি মহিলাটাকে বললেন রে আল্লাহর বান্দি আপনার সাথে আমার কিছু কথা রয়েছে কথা হলো আপনার কোনো সন্তান আদি আছে কিনা মহিলাটা আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহিকে বলল আমার কোনো সন্তান আদি নাই ছেলেও নাই মেয়েও নাই আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি শরীক হওয়ার তৌফিক দান করেছেন এজন্য ওই কালিমাতুর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ কারণ আমাদের মতো অনেক মানুষরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন রাস্তাঘাটে বাড়িতে না হয়তো দোকানে আছেন এই ফেন্ডেলের নিচে বরকতি রহমতি ফেন্ডেলের নিচে আসার মতো তাদের কোনো সুযোগ হয় নাই আল্লাহ যে আমাদেরকে এখানে আসার মতো এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা আবারও কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন কারণ আমাদের পরে আর কোনো উম্মত আসবে না আসার সম্ভাবনা নাই কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবী আসবেন না আসার কোনো সম্ভাবনা নাই কিন্তু এই উম্মতটাকে আল্লাহ কি পরিমাণ দামি বানাইছেন আমরা যে জন্মসূত্রে মুসলমান হয়েছি আমাদের এই মুসলমানের যে কি পরিমাণ দাম আল্লাহর দরবারে মূলত দুনিয়ায় এই দাম এই মূল্যায়নটা যদিও আমাদের বুঝে না আসে কিয়ামতের দিন বুঝে আসবে যে এই নবীর উম্মত মুসলমান হওয়ার যে কি মূল্য কি দাম আফসোস করলো ওই দিন কোনো লাভ হবে এই জন্য যারা এখনো আসতে পারি নাই আসার চেষ্টা করে যারা আমরা আসতে পেরেছি মনোযোগ সহকারে কোরআন এবং হাদিসের আলোচনাগুলি শোনার জন্য আমরা চেষ্টা করব কিয়ামতের দিন মানুষ সৃষ্টির পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত প্রধানত দুই ভাগে বিভক্ত একদল মানুষ হইল ঈমানদার আরেকদল মানুষ হইল কাফির আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত মূলত মানুষ দুই ভাগে বিভক্ত একদল মানুষ ঈমানদার আরেকদল মানুষ হইল বেঈমান মরণের পরেও আল্লাহ প্রথমত মানুষকে দুই ভাগে ভাগ করবেন এর মধ্যে একদল মানুষকে দিবেন আল্লাহ জান্নাতে আরেকদল মানুষকে দিবেন আল্লাহ জাহান্নামে মুসলমানদের মাঝেও কোন কোন মুসলমান যারা আল্লাহর গোলামি দুনিয়াতে সঠিকভাবে আদায় করে নাই নাফরমানি করেছে গুনার কারণে ওই সমস্ত মানুষদেরকেও আল্লাহ জাহান্নামে দিবেন তবে সাময়িকভাবে দিবেন চিরস্থায়ী না তবে আল্লাহর রাসূল বলেন যে সর্বশেষ
জাহান্নামে যারা সবচেয়ে কম শাস্তি ভোগ করবে উম্মতে মুহাম্মদি গুনাহগার যারা সবচেয়ে কম শাস্তি ভোগ করবে তারা পরকালের হিসাবে 9000 বছর জাহান্নামে থাকবে নাউযুবিল্লাহ পরকালের হিসাবে দুনিয়ার হিসাবে না পরকালের হিসাবে 9000 বছর শাস্তি ভোগ করবে এটা হলো সর্বনিম্ন উম্মতে মুহাম্মদি গুনাহগারদের শাস্তির মেয়াদ এইভাবে 4000 বছর চলে যাবে শাস্তি ভোগের মধ্য দিয়ে 4000 বছর চলে যাবে একদিন দুই দিন না জাহান্নামের আগুনে 4000 বছর জ্বলা সাধারণ কোনো কথা না এরপরে হঠাৎ করে তারা জাহান্নামে গুনাহগার উম্মতে মুহাম্মদীরা আল্লাহকে ডাকা শুরু করবে আল্লাহর নাম নিয়ে চিৎকার করবে 1000 বছর চলে যাবে কোনো লাভ হবে না কোনো উত্তর আসবে না আরো 1000 বছর ইয়াহার নাম বলে চিৎকার দিবে কোনো আওয়াজ আসবে না আরো 1000 বছর ইয়া মান্নান বলে চিৎকার করবে কোনো কাজ হবে না কোনো উত্তর আসবে না আরো 1000 বছর ইয়া রহিম বলে চিৎকার দিবে আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসবে না সর্বশেষ ইয়া রহমান বলে আওয়াজ দিবে চিৎকার দিবে কান্না করবে ওই সময় আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন হে জিব্রাইল যাও যাইয়া দেখো জাহান্নামে আমার বন্দর গুনাহগার উম্মতদের অবস্থাটা কি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আপনি তো সব কিছু জানেন যাওয়ার কারণ কি আল্লাহ বলবেন এরপরে যাও তুমি নিজ চোখে যায় দেখে আসো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইবে জাহান্নামের গেটের সামনে যাইয়া যেইমাত্র হাজির হইবে জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সম্মানার্থে চেয়ার থেকে দাঁড়ায় যায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আপনি এখানে আসলেন কেন জিব্রাইল আলাইহিস সালাম বলবেন আমি আসলাম বিশ্বনবীর গুনাহগার উম্মতদের অবস্থা একটু নিচুকে দেখে যাওয়ার জন্য আমাকে একটু দেখার সুযোগ করে দেবে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে ওই সময় জাহান্নামীরা দেখবে জাহান্নামের গেটে একজন নতুন মানুষের আগমন যার চেহারা কোনোদিন এর আগে আর দেখে নাই এর আগে তো দেখছে যা দেখছে জাহান্নামের ফেরেশতাদেরকে দেখছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে জাহান্নামীরা কান্দে চিৎকার দিবে আর মালিক ফেরেশতাকে বলবে উনি কে কারণ আমাকে তো আর এর আগে কোনদিন আমরা দেখিনি মালিক ফেরেশতা বলবেন উনি হইলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আদম আলাইহিস সালামের কাছে ওহি নিয়ে গেছেন নূহ আলাইহিস সালামের কাছে ওহি নিয়ে গেছেন মূসা আলাইহিস সালামের কাছে ওহি নিয়ে গেছেন এইভাবে সমস্ত আম্বিয়া কেরামগণের নাম বলতে বলতে শেষ বেলাতে বলবে যিনি নবীর সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে গেছেন যেই মাত্র আল্লাহর রাসূলের নাম শুনবে জাহান্নামীরা নাম শোনার সাথে সাথে এবার চিৎকার দিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নামীরা বলবে রে জিব্রাইল আমাদের নবীর কাছে আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছে দিবে জিব্রাইল দয়া করে মেহরবানি করে আমাদের নবীর কাছে আমাদের পরম অবস্থার কথাটা তুলে ধরবেন আর নবীকে জিজ্ঞাসা করবেন আমাদেরকে ভুলে গেলেন নাকি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগার উম্মতের এই অবস্থা দেখা
জিব্রাইল আলাইহিস সালাম দেখলেন গুনাহগার উম্মতের সারা দেহটা গুণ জ্বালিয়ে ছাই করে দিয়েছে, গুনাহগার উম্মতের সারা শরীর কয়লার মতো হয়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম এই অবস্থা বলে দেইগা আল্লাহর দরবারে যা হাজির হয়ে আল্লাহর কাছে বলবেন, প্রভু আপনার নবীর গুনাহে উম্মতের এই করুণ অবস্থা দেখা শুনলাম। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে বলবেন, আমার বন্ধুর উম্মতের কোন কথা বলেছে কিনা? জিব্রাইল আলাইহিস সালাম বলবেন, তারা নবীর কাছে সালাম দিয়েছে। নবীজি যেন তাদের জন্য আপনার দরবারে সুপারিশ করেন। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে বলবেন, হে জিব্রাইল আর দেরি করো না, জলদি করে যাও নবীর কাছে, যায় সংবাদটা পৌঁছে দাও। আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় জান্নাতে তোমার কাছের নিচে অবস্থান করবেন। জিব্রাইল আলাইহিস সালাম ক্রন্দনরত অবস্থায় নবীজির দরবারে যায় হাজির হবেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে যায় বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহের উম্মতের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। যেইমাত্র জিব্রাইল আলাইহিস সালাম নবীকে বলবেন আপনার গুনাহগার উম্মতের পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করুন, জিব্রাইল আলাইহিস সালাম নবীজি আবার জিজ্ঞাসা করবেন আমার গুনাহগার উম্মতের অবস্থা কি? জিব্রাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের যে অবস্থা দেখে আসলাম, আপনি যদি নিজেকে আপনার গুনাহগার উম্মতের অবস্থা দেখেন তাহলে আমার চাইতে আপনি আরো বেশি করে কান্দবেন। নিজের গুনাহগার উম্মতদের দেখার মতো একটা ব্যবস্থা করে দিবেন, জাহান্নামের পর্দা খুলে আল্লাহ সরিয়ে দিবেন। আল্লাহ নবীর ওই সময় কান থেকে গুনাহগার উম্মতদের অবস্থা দেখা আল্লাহর দরবারে কান্না শুরু করে দিবেন, সেইটা করে আল্লাহর দরবারে কান্দবেন। আর সমস্ত অম্বিকেরাম ওই সময় নবীজির চতুর্দিক দিয়া তারা আল্লাহর প্রশংসা করবেন। মহান আল্লাহ রাব্বুল ওই সময় জিব্রাইলকে বলবেন, জিব্রাইল আমার বন্ধুকে বলো আমার বন্ধু যেন মাথা উঠায় দরখাস্ত করে, আমি ওয়াদা করেছিলাম আমার বন্ধুকে আমি লজ্জিত করব না। জিব্রাইল আলাইহিস সালাম ওই সময় নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান আর আল্লাহর দরবারে দরখাস্ত করুন। আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় আল্লাহর দরবারে দরখাস্ত করবেন, আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার গুনাহগার উম্মতদেরকে আপনি রক্ষা করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীজিকে অনুমতি দিবেন, হে আমার বন্ধু আপনি যান জাহান্নামে যাইয়া আপনার গুনাহগার উম্মতদেরকে বাছাই করে করে নিয়ে আসেন। আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় জাহান্নামে যাইয়া গুনাহগার উম্মতদেরকে বাছাই করে করে নিয়ে আসবেন। জান্নাতের কাছে ঈশা নবীজি একটা নহরে ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে গোসল করাবেন, গোসল করাইতে দেরি কিন্তু এদের চেহারা উজ্জ্বল হইতে দেরি হবে না। চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। এই দৃশ্যগুলা জাহান্নামে কাফের মুশরিকেরা দেখবে, দেখে আফসোস করবে। ওই সময় নবীজি গুনাহগার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। আর এর হলো এদের কহলে একটা লেখা থাকবে, যারা জাহান্নামের সাজা প্রাপ্ত আসামি, জান্নাতে যাওয়ার পরে তাদের মনের মাঝে একটা দুর্বলতা থাকবে, যেহেতু তাদের কহলে জাহান্নামের সাজাপ্রাপ্ত আসামি এই কথাটা লেখা থাকবে, তাদের মনটা একটু দুর্বল থাকবে। আল্লাহর কাছে ওই সময় তারা আবার দরখাস্ত করবে, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানাই চাইছেন,
আমাদের কফলের এই লেখাটার জন্য আমরা লজ্জিত দয়া করে কফলের লেখাটাও আপনি মুছে দেন সাথে সাথে আল্লাহ এর কফল থেকে এই লেখাটাও মুছে দিবেন সুবহান এই দৃশ্যগুলা কাফের মুশরিকরা জাহান্নাম থেকে দেখবে আর আফসোস করবে আর ওই সময় বলবে ربما يود الذين كفروا لو كانوا مسلمين ويشمون كافر مشرك الدلرا دي مسلمان ملكي دكي دكي افسوس كربار قلبي هاي هاي আমরা যদি দুনিয়াতে মুসলমান হইতাম ভাইরা আমার ওই সময় আফসোস করলেও কোনো লাভ হবে না ওই সময় কাফেররা আফসোস করবে আর বলবে হায় হায় আমরা যদি মুসলমান হইতাম ভাইরা আমার এই জন্য বলেছিলাম যে আমাদেরকে যে আল্লাহ ইমানদার মুসলমান হিসেবে কবুল করেছেন এর মর্যাদা দাম দুনিয়ায় যদি বুঝেও না আসে পরকালে কিন্তু ঠিকই বুঝে আসবে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আয়াতে কারিমায় আল্লাহ কিন্তু ইমানদারদেরকে শুধু লক্ষ্য করে বলেন নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষদেরকে লক্ষ্য করে বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা সবাই ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন যে রব তোমাদের মা বাবা পূর্বপুরুষদেরকে যে রব সৃষ্টি করেছেন শুধু তাই নয় কেন আমরা রবের ইবাদত করব মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের জন্য জমিনকে বিছানা বানায় দিলাম কেন তোমরা রবের ইবাদত করবে এই জমিনটা বানিয়েছেন কে আসমান বানিয়েছেন কে আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে বলেন নিয়ামত দেওয়ার পর আল্লাহ বলেন যে আমি নিয়ামত দিয়েছি তোমরা আমি আল্লাহর নিয়ামত ভোগ করো আসমান দিয়েছেন আল্লাহ আসমানটা শুধু ইমানদারদের জন্য দেন নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের নিচে আল্লাহ ইমানদার বেঈমান কাফের মুশরিক সবাই সমানভাবে এই আসমান থেকে ফায়দা ভোগ করে এই জমিনটা আল্লাহ শুধু ইমানদারদেরকে দান করেন নাই ইমানদার বেঈমান কাফের মুশরিক সবার জন্য আল্লাহ জমিনটা দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর মানুষেরা শুনো এই জমিন থেকে ফসল উৎপন্ন হয় এই ফসল উৎপন্নটা হয় আমি আল্লাহ দিয়েছি তোমাদের রিজিকের ব্যবস্থা করে এই জমিন থেকে মুসলমান যেইভাবে ফায়দা ভোগ করে কাফের মুশরিক বেঈমানেরাও কিন্তু জমিন থেকে ফায়দা ভোগ করে এই জন্য আল্লাহ শুধু মানুষদেরকে শুধু ইমানদারদেরকে নয় সমস্ত মানুষদেরকে নিয়ামতের কথা স্মরণ করাইয়া বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহর ইবাদত করো ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে জমিন দিয়েছেন যেই রব তোমাদের জন্য আসমানকে ছাদ হিসেবে বানিয়েছেন যেই রব তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন ভাইরা আমার এত বড় বিশাল একটা নিয়ামত যেই নিয়ামত দ্বারা মুসলমান মুসলমান আল্লাহর বন্ধু দুশ্মন সবাই সমানভাবে উপভোগ করে আল্লাহ আসমান দিয়েছেন দেওয়ার পর সবাই আসমান থেকে সমানভাবে ফায়দা লাভ করে আল্লাহর দুশ্মন হোক আল্লাহর বন্ধু হোক এবং এই আসমানটাকে আল্লাহ এত বিশাল আসমান যে আল্লাহ বানাইছেন এই ফ্যান্ডেল এত ছোট একটা ফ্যান্ডেল
অনেকগুলা কোটি দেওয়া হয়েছে এর পরেও এটা ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা আছে আজকে না হয় কালকে দুই দিন আকাশ যদিও নাও ভাঙে এর পরও নিজে নিজে ভাঙার সম্ভাবনা আছে না নাই এর পর উহুদে যে কাফর ব্যবহার করা হয়েছে এই কাফর কিন্তু একবার নিরাপদ নয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন وجعلنا السماء سقفا محفوظا الله بلا الله بلا لكم رسلوا أبي الله يسمان كي كوتي بهن سشتي كوريجي شدو تاين الله بلا جديو يسمان كنو كوتي أمي الله بمهار كورينا ওই আসমানটা কিন্তু ভাঙার সম্ভাবনা নাই আল্লাহ বলেন এই আসমানটা সংরক্ষিত সুরক্ষিত এটা আমি আল্লাহর হুকুম ছাড়া ভাঙার কোনো সম্ভাবনা নাই রে আমার বান্দারা তোমরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে আসমান দিলাম ছাদ হিসাবে জমিন দিয়েছি আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা হিসাবে জমিনে তোমরা যেভাবে ইচ্ছা ওইভাবে তোমরা ব্যবহার করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান দিলাম জমিন দিলাম তাম পৃথিবীর মখলুক সৃষ্টি করেছি এই একমাত্র তোমাদের গোলামের জন্য আর আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য আমরা নামাজে দাঁড়াই সূরা ফাতিহা তেলাওয়াত করি আর বলি ইয়াকা নাবুদু আমরা একমাত্র তোমারই গোলামে করি কি বলেন ঠিক না নামাজে দাঁড়াই বলি একমাত্র তোমারই গোলামে করি কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আমরা আমাদের এই কথাতে অটল থাকতে পারি অথচ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন একমাত্র তারই ইবাদত করার জন্য একমাত্র আল্লাহর গোলামী করার জন্য ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ যাকাত এইগুলা বোঝায় না আল্লাহ যা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সমস্ত নির্দেশগুলোর উপর আমল করা যা থেকে আল্লাহ বিরত থাকার নির্দেশ দিয়েছেন তা থেকে বিরত থাকার নাম ইবাদত এরপরেও আমরা কিন্তু আল্লাহর গোলামি পূর্ণভাবে আদায় করতে পারি না ফরমানি করি বেশি কি বলেন ঠিক না ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে এক যুবক যায় বলতেছে হযরত আমাকে এমন একটা পদ্ধতি আপনি শিখাই দেন যে পদ্ধতির উপর আমল করলে গুনার কাজও করতে পারি আবার পরকালে যায় আল্লাহর শাস্তি থেকেও বাঁচতে পারি ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি উনি রাগ করছেন না রাগ না করে যুবকটাকে খুব স্নেহ করে আদর করে কাছে ডাকলেন কাছে ডাকলে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে বলতেছেন আমার কাছে একটা উত্তম পন্থা আছে উত্তম পদ্ধতি আছে যেই পদ্ধতির উপর আমল করলে তুমি গুনার কাজ করতে পারবে আর পরকালে যাইয়া আল্লাহর শাস্তি থেকেও তুমি বাঁচতে পারবে পদ্ধতিটা হলো যখন তোমার গুনাহ করার ইচ্ছা হয় ওই সময় তুমি আল্লাহর দৃষ্টির সীমার বাইরে চলে যাবে তাহলে আল্লাহ তোমাকে দেখবেন না আর পরকালে যাইয়া এই গুনার জন্য আল্লাহ তোমাকে শাস্তিও দিবেন না আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি আল্লাহর দৃষ্টির সীমার বাইরে যাওয়ার মতো কোন মানুষের ক্ষমতা আছে আর জোরে বলেন যুবক ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলল ওগো আল্লাহর বান্দা শুনেন আমি তো আল্লাহর দৃষ্টির সীমা বাইরে যাইতে পারবো না কারণ কোন জায়গায় যাব কোথায় যাব যেখানে যাব সেখানে আল্লাহ দেখবেন কি বলেন ঠিক কিনা
وهو معكم أينما كنتم الله বলেন তোমরা যেখানে আছো আমিও সেখানে আছি মানুষ কোন নেতাকে বলে যে আপনি যেখানে আছেন আমরাও সেখানে আছি আর আবার আল্লাহ বলেন রে আমার বান্দারা তোমরা যেখানে আছো আমি আল্লাহও সেখানে আছি যুবক ইব্রাহিম বিন আদহাম গেলত করে বলে আল্লাহর বান্দা গো এটা আমার দ্বারা সম্ভব হবে না কারণ আল্লাহ তো সব জায়গাতেই আছেন সব জায়গায় দেখেন ইব্রাহিম বিন আদহাম বলেন তাহলে সোনার একটা পথ রয়েছে আমরা যে রিজিক বপন করি ওই রিজিক তো আল্লাহ দান করেন তোমাকে আল্লাহ রিজিক দেন আমাকেও আল্লাহ রিজিক দান করেন এমনকি পৃথিবীর তাম পায়েদের রিজিক আমহাম আল্লাহ দান করেন আল্লাহর দেওয়া রিজিক তুমি বপন করা ছেড়ে দেও আজ তুমি তোমার কাজে লিপ্ত হয়ে যাও মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যদি তোমাকে জিজ্ঞাসা করে বান্দারে বলাছো কোন কারণে আমার নাফল করে পড়েছো আর ওই সময় তুমি বলবে আল্লাহ আমি তোমার রিজিক দুনিয়ায় বপন করি নাই সুতরাং তোমার কত আমি মানি নাই যিনি মাত্র ইব্রাহিম বিন আদহাম বললেন তুমি রিজিক বপন করো আল্লাহর দেওয়া রিজিক বপন করো ছেড়ে দাও এমনিতেই বান্দাটা বলতে লাগলো রে আল্লাহর বান্দা শুনেন আমি তো আল্লাহর দেওয়া রিজিক বপন করো ছাড়তে পারবো না কারণ হলো ওই রিজিক ছাড়া আমি দুনিয়াতে বাঁচবো না সুতরাং আল্লাহর রিজিক ছেড়ে দিতেও পারবো না ইব্রাহিম বিন আদহাম বলেন তাহলে আরেকটা ভোট আমার কাছে আছে শোনো আরেকটা রাস্তা আমার কাছে রয়েছে তুমি শোনো সেটা হলো জিব্রাইল আলাইহিস সালাম যখন মরণের সময় হাজির হবেন ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বলবে আজরাইল রে আমাকে একটু সময় দাও আমি গুনাহ করেছি অন্যায় করেছি আমি আবার তওবা করতে চাই তওবা করে আমি আল্লাহর দরবারে নিষ্পাপ হতে চাই তুমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে মরণের সময় কথা বলবে ওই সময় বান্দা বলল যুবকটা বলতে লাগলো হে আল্লাহর ওলি আপনি শুনেন আজরাইল আলাইহিস সালাম কারো কথা শুনবেন না আমার কথা শুনেন না ইযা জাআজালহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলেন যে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো যখন মানুষের মরণের সময় হাজির হয়ে যায় একটা মুহূর্ত মানুষকে আগে নেওয়া হয় না একটা মুহূর্ত সময় মানুষকে ওই সময় সুযোগ দেওয়া হয় না মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে লক্ষ্য করে বলেন বলা ইয়াসতিউন তাওফিকাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন আল্লাহ মানুষকে জানিয়ে দিয়েছেন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষের সামনে হাজির হয় ওই সময় বান্দাকে একটা ওয়াসিয়ত করার সুযোগ দেওয়া হয় না না তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যাওয়ার মতো কোনো সুযোগ দেওয়া হয় না ইব্রাহিম বিন আদহামকে লক্ষ্য করে বলল এটা আমার পক্ষে সম্ভব হবে না ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন তাহলে আমার কাছে আরেকটা পথ রয়েছে যখন তোমার মনে গুনাহ করার ইচ্ছা হয় আল্লাহর নাফরমানি করার ইচ্ছা হয় ওই সময় তুমি আল্লাহর নাফরমানিও করতে পারবে গুনার কাজ করতে পারবে আর কিয়ামতের দিন আল্লাহ তোমাকে গুনার জন্য পাকড়াও করবেন না আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক হইলেন আল্লাহ এমনকি তামাম পৃথিবীর মালিক হইলেন আল্লাহ সমস্ত পৃথিবীর রাজত্বের মালিক কার আর জয় বলেন কার قل اللهم مالك الملك تؤتي الملك الله نبي كبلا هي امر حبيبك نجرد اسمان بن زمن الملك هل نكمة الله
ইব্রাহিম বিন আদহান বলেন রে যুবক তুমি শোনো যখন তোমার মন চায় গুনাহ করার আল্লাহর নাফরমানি করার যুবক রে ওই সময় তুমি আসমান এবং জমিন থেকে বের হয়ে যাইও আসমান এবং জমিন থেকে বের হয়ে গিয়ে গুনার কাজ করবে যদি তুমি আসমান এবং জমিন থেকে বের হয়ে অন্য জগতে যাইয়ে গুনার কাজ করো তাহলে আল্লাহ তোমার গুনাহটাও দেখবেন না আর কাল কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসাও করবেন না ওই শুনে যুবক ইব্রাহিম বিন আদহানকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর ওলি আপনি শুনেন আল্লাহ তো কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তামহুজু أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان مهر الله رب العالمين من يبين درك جاية جن ريفت بير منو شبم جن جدرا جدي تما دير شفتي هيا تما دير تما تبك عمار ما فور مني قرار غمار كجه لتو هوا جدي خمطة تما دير تك تاولي عمار اسمان ابن زمين تك تم ربير هيا جاو ويشم جوك ইব্রাহিম বিন আদহানকে লক্ষ্য করে বলল হে আল্লাহর বান্দাই ক্ষমতা আমার নাই আসমান এবং জমিন থেকে বের হয়ে যাওয়ার ক্ষমতা আমার নাই ইব্রাহিম বিন আদহান ওই সময় যুবকটাকে আবার লক্ষ্য করে বলেন আল্লাহর বান্দা রে সর্বশেষ একটা পদ্ধতি ওই পদ্ধতিটা হলো কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ সব মানুষকে যখন হাশরের ময়দানে একত্রিত করবেন ওই সময় আল্লাহ মানুষের আমলনামা বিতরণ করবেন তার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে ওই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন হে আমার ফেরেশতারা এই বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাও যখন জাহান্নামের ফেরেশতারা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বলবে ওই সময় তুমি বলবে ধমক দিয়া বলবে আমি জাহান্নামে যাব না আমি জাহান্নামে যাব না তোমরা আমার কাছ থেকে চলে যাও ওই সময় যুবকটা ইব্রাহিম বিন আদহানকে লক্ষ্য করে বলল রে আল্লাহর বান্দা এমন ক্ষমতা আমার নাই এমন ক্ষমতা আছে কারো আর যারা বলেন ইব্রাহিম বিন আদহান ওই সময় বললেন রে যুবক তুমি শোনো আমি যেই রাস্তাগুলো বললাম একটা রাস্তাতেও যদি তোমার গুনাহ কাজ করার ক্ষমতা না হয় এ আল্লাহর বান্দা কোন সাহসে তুমি আল্লাহর নাফরমানি করতে চাও তাহলে এর চাইতে ভালো হলো আল্লাহর গোলামি করো আল্লাহর নাফরমানি থেকে কোন সময় রয়েছে তুমি ফিরে আসো এই ক্ষমতাগুলি কোন মানুষের আছে আল্লাহর দৃষ্টি সীমা থেকে বাইরে চলে যাওয়ার ক্ষমতা কারো আছে আসমান এবং জমিনের বাইরে যাওয়ার মতো কোন সুযোগ আছে ফেরেশতাদেরকে ধমক দেওয়ার মতো সাহস কারো আছে তাহলে যদি এইগুলা করার মতো কারো সাহস না থাকে তাহলে আল্লাহর গোলামি সারা কোন পথ আছে ইব্রাহিম বিন আদহান বলেন এর চাইতে ভালো তওবা করে এখনো আল্লাহর গোলামিতে মশগুল হয়ে যাও সুবহান এই ঘটনা থেকে আলোচনা থেকে বোঝা যায় এই আলোচনা থেকে বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই আল্লাহর গোলামি করার জন্য সুবহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো আমাদের আল্লাহর গোলামি করা আল্লাহর ইবাদত করা কারণ এছাড়া আর কোনো পথ নাই আল্লাহর নাফরমানি করতে গেলে আল্লাহর রিজিক আমরা ছাড়তেও পারবো না আল্লাহর নাফরমানি করতে গেলে এই দুনিয়া থেকে চলে গিয়ে অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে বুঝে গেল আল্লাহ আমাদেরকে যে জীবন দান করেছেন মূল উদ্দেশ্যই হলো
مقصد زندگی خدا کی بندگی مقصد زندگی خدا کی بندگی আমাদেরকে আল্লাহ এই হায়াত নামীয় যে নিয়ামত দিয়েছেন এটা দেওয়ার উদ্দেশ্যই হলো সর্বক্ষেত্রে কার গোলামী করা আর জোরে বলেন কার গোলামী আল্লাহ বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামী করার জন্য এই কথা তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি এ আমার বান্দারা তোমরা শোনো তোমরা এই কথা মনে করো না তোমরা আমার কাছে আর আসতেই হবে না আমার কাছে আইসা তোমাদের জিন্দেগীর প্রত্যেকটা হিসাব করায় গণনা দিতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করে আবার বলেন আফাহাসিবুতুম আন্নামা খলাকনাকুম আবাসা وأنكم إلينا لا ترجعون الله بلا نهي منصر تمرا كي مرن قرجو تمرا كي مرن قرجو يا الله تمدر كي امني تيسشتي قرجي نعم يا الله تمدر كي امني تيسشتي قرجي আর তোমরা আমার কাছে আসতে হবে না এই কথা তোমরা মনে করো না তোমরা কিন্তু আমি আল্লাহর কাছে আবার আসতেই হবে মায়েরা আমার ইবাদত দুই প্রকার একটা হলো মালি ইবাদত আর একটা হলো বদনি ইবাদত শারীরিক ইবাদত আল্লাহ দুনিয়ার মানুষকে সমানভাবে নিয়ামত দেওয়ার পর সব মানুষকে লক্ষ্য করে বলেন হে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি সমানভাবে আসমান নামীয় নিয়ামতটা তোমাদেরকে দিলাম জমিন নামক নিয়ামতটা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম এই জমিন থেকে সমানভাবে তোমাদের রিজিক আমি আল্লাহ উৎপন্ন করি এই মেঘমালা থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি রে আমার বান্দারা তোমরা আমি আল্লাহর গোলামী করো বাইরা আমার সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নাম আল্লাহর গোলামী আল্লাহর গোলামী আল্লাহর ইবাদত দুই প্রকার শরীরের দ্বারা আল্লাহর যত ইবাদত হয় সব ইবাদত গুলা পালন করা আল্লাহর নবী বিশ্ব নবী যখন মেরাজে গেলেন ওই সময় নবীকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন হে আমার বন্ধু আমার জন্য তুমি কি নিয়ে এসেছো আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় বলেছিলেন আল্লাহ আপনার কোন জিনিসের প্রয়োজন প্রভু তোমার কোন জিনিসের কোন প্রয়োজন নাই জানিয়ার উপর আপনি আমাকে বলুন এমন কোন জিনিস তোমার প্রয়োজন রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীকে বলেছেন তুমি কি নিয়ে এসেছো আল্লাহ নবী শুনবী ওই সময় আল্লাহর দরবারে বলেছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ত্বয়্যিবাত আল্লাহ নবী শুনবী ওই সময় বলেছিলেন আত্তাহিয়াতু লিল্লাহ আমার সব প্রশংসা যা কিছু হতে পারে একমাত্র তোমার জন্য ওয়াস সালাওয়াতু ত্বয়্যিবাত যত ধরনের ইবাদত রয়েছে শারীরিক ইবাদত এবং মালি ইবাদত যত ইবাদত রয়েছে সব ইবাদত গুলো একমাত্র তোমার জন্য আল্লাহ নবী শুনবী মেরাজে যাইয়ে আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমার শরীর দ্বারা যত ইবাদত হতে পারে সব ইবাদত একমাত্র তোমার জন্যই রয়েছে আমার সম্পদ দ্বারা যা ইবাদত রয়েছে সব ইবাদত গুলো তোমার জন্য আমি নিয়ে আসলাম ভাইরা আমার ইবাদত আল্লাহর গোলামি দুই প্রকার একটা হলো মানুষের শরীর দ্বারা যা ইবাদত হতে পারে আর একটা ইবাদত হলো মালের দ্বারা সম্পদের দ্বারা যা ইবাদত হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেন
দোকানদারে শুনো তোমরা মাল এবং শরীর উভয় প্রকার ইবাদত করো ওই রবের জন্য যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন যেই রব তোমাদের মা এবং বাবাকে সৃষ্টি করেছেন যেই রব তোমাদেরকে আসমান ছাদ হিসেবে দিয়েছেন যেই রব তোমাদেরকে জমিনটা দিয়েছেন ওই রবের ইবাদত করো তোমরা জান এবং মাল দ্বারা কার কথা আর জোরে বলেন আর নবীজি বলেন ইবাদত মানুষের সব ইবাদত মরণের সাথে সাথে বন্ধ হয়ে যাবে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু আল্লাহ নবী বলেন রে আমার উম্মতরা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় বিদায় হইতে দেরি মানুষের আমলগুলা বন্ধ হইতে দেরি হয় না কিন্তু তিনটা এমন আমল রয়েছে যে আমলগুলা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও তার কবরের সওয়াব পৌঁছতে থাকে ইল্লা মিন সালাসা আল্লাহ নবী বলেন যে তিনটা আমল এমন রয়েছে যে আমলগুলা মানুষের মরণের পরেও তার কবরে যা পৌঁছে إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له ألا نبش الولان كن كنت انتعم المنشير مرن الرفور وچلو تاكي منوش دنيا تاكي بداي هاي جابي كن كنت انعم الانسوار بلا قبر قر جنت بوزير এর মাঝে একটা আমল হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া সাদাকায়ে জারিয়া হিসেবে যে আমলগুলা যে ইবাদতগুলা দুনিয়ায় করেছিল বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কিন্তু ওই সাদাকায়ে জারিয়ার সওয়াব তার কবর পর্যন্ত পৌঁছে চাই সাদাকায়ে জারিয়া তার সামর্থ্য অনুযায়ী করুক না কেন ভাইরা আমার মানুষ মরণশীল এটাই সত্য পৃথিবীর কাফের মুশরিক মুসলমান ইমানদার বেঈমান সবাই বিশ্বাস করে মরণ সত্য এই দুনিয়ায় কোন মানুষ তাই না তাই হতে পারবে না মানুষের সম্পদ স্থায়ী না কিন্তু মানুষের আমল গুলা হলো স্থায়ী আমি দুনিয়াতে চলে যাব কিন্তু আমার সাথে আমার সন্তান যাবে না সম্পদ যাবে না আমার যার সাথে যা যাবে তা হলো আমার আমল হতে পারে আমার আমল গুলা ভালো আর না হয়তো মন্দ আবু সালেহ মুররি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন আবু সালেহ রহমাতুল্লাহি আলাইহি জুমার নামাজ আদায়ের জন্য মকবারি থেকে বের হয়েছেন বৃহস্পতিবার রাতে ফজরের আগে বাড়ি থেকে বের হয়েছেন উদ্দেশ্য হলো ফজরের নামাজে মসজিদে আদায় করবেন কারণ তৎকালীন সময়ে জামে মসজিদ যতায় ততায় ছিল না আবু সালেহ রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের দিকে রওনা করেছেন ফজরের আগে রাস্তায় একটা গুরুস্থান দেখা পাইলেন ওই গুরুস্থানে অনেক জিয়ারত করলেন জিয়ারত করার পর মনটা নরম হয়ে গেছে মরণের কথা স্মরণ হয়ে গেছে এই জন্য আবু সালেহ রহমাতুল্লাহি আলাইহি একটা কবরে হেলান দিয়ে কিছু সময় বসেছেন আর এমনিতেই চোখে ঘুম আইসা গেল আবু সালেহ রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখা শুরু করলেন স্বপ্ন দেখেন এই গুরুস্থানে যেই মুর্দারা মুর্দারা ছিল সমস্ত মুর্দারা কবর থেকে বের হয়ে চলে আসলো আর এক জায়গায় অনেকগুলা মুর্দা দোয়া করে বসে বসে কথাবার্তা বলতেছিল আনন্দ উল্লাস করতেছিল আর একটা মাত্রই যুবক একা একা বসে চিন্তা করতেছিল আবু সালেহ রহমাতুল্লাহি আলাইহি ওই যুবক তার অবস্থা দেখে অনেক আশ্চর্য হয়ে গেলেন কিছুক্ষণ পর আবু সালেহ রহমাতুল্লাহি আলাইহি দেখলেন জান্নাতি ফুলের তোড়া প্রত্যেকটা মানুষের সামনে আইসা হাজির যে মানুষগুলা গোলা তারা করে বসেছিল তাদের প্রত্যেকের হাতে একটা একটা ফুলের তোড়া আইসা হাজির হয়েছে
তারা বড় আনন্দিত হয়ে কবরের দিকে রওনা করেছেন আর ওই যুবকটা একা একা বসে আছে আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গেলেন যা জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দা রে তোমার কি হয়েছে আমি দেখলাম তুমি একা একা বসে আছো আর তোমার চেহারাতে আনন্দের কোনো ছাপ নাই তোমার পোশাকটাও তেমন সুবিধা না আর ওই মানুষগুলা গোলাকার হয়ে বসা ছিল তাদের পোশাকগুলাও ছিল সুন্দর তারা আনন্দিত ছিল এরপরে দেখলাম জান্নাতি ফুলের তোড়াই সাহাবীর ওই ফুলের তোড়াগুলা তাদের কাছে সবার কাছে পৌঁছানো হয়েছে তারা ফুলের তোড়াগুলা নিয়ে নিন নিন করে হাজির হয়ে গেছে হে আল্লাহর বান্দা তোমার এই অবস্থা কেন তোমার পরিচয় কি তোমার এমন অবস্থা কেন যুবকটা ওই সময় চোখের পানি ছেড়ে দিয়ে আবু সালেহকে লক্ষ্য করে বলল আল্লাহর বান্দা গো ওই মানুষগুলার দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন যারা আছে সবাই তাদের জন্য কেউ দোয়া করে কেউ তাদের জন্য সামর্থ্য অনুযায়ী সদকা করে আর কেউ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে এই পৃথিবীতে আমার একমাত্র মা ছাড়া আর কেউ ছিল না আমি যখন মাকে নিয়ে হজের জন্য রওনা করেছি রাস্তায় আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম ওই জায়গাতেই আমার ইন্তিকাল হয়েছে মা আমাকে দাফন করেছেন এরপরে হজের যাওয়ার পর আমার মা অন্য জায়গা দিয়ে বসেছেন কিন্তু ওই নতুন স্বামীর কাছে কোনোদিন আমার কথা মা প্রকাশ করেন নাই আর দীর্ঘদিন পর্যন্ত আমার মা আমাকে ভুলে গিয়েছেন আমার জন্য একমাত্র মা সারা পৃথিবীতে আর কোন মানুষ নাই যিনি হাত উঠায় দোয়া করবেন যিনি আমার জন্য সবচেয়ে জারিয়া হিসেবে কোনো কিছু পৌঁছায় দিবেন রে আল্লাহর বান্দা আপনি শুনেন ওই যে ফুলের তোড়াগুলা এই ফুলের তোড়াগুলা তাদের আত্মীয় স্বজনের পাঠানো দোয়া আর না হইতে কোন আত্মীয়র পক্ষ থেকে সদকায় জারিয়া আমার যেহেতু মা আমাকে ভুলে গিয়েছেন এই জন্য আমার কাছে ফুলের তোড়া আসে না এই মাত্র স্বপ্ন দেখার হল আর ঘুম ভেঙে গেল উনি সকালবেলা চিন্তায় পড়ে গেলেন মসজিদের দিকে ওনা করছেন ফজরের নামাজ আদায় করলেন জুমার নামাজ আদায় করলেন আর ওই সন্তানটাকে জিজ্ঞাসা করেছিলেন মায়ের ঠিকানা কোথায় সন্তান মায়ের ঠিকানা দিল আবু সালেহ রহমাতুল্লাহি আলাইহি ঠিকানা অনুযায়ী ওই মায়ের বাড়ির দিকে রওনা করলেন বাড়িতে যায় ওই মহিলাকে লক্ষ্য করে বললেন রে আল্লাহর বান্দি আপনার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা রয়েছে আপনি পর্দার ভিতরে চলে যান পর্দা ফেলায় দেন আপনার সাথে আমার জরুরি কিছু কিছু কথা রয়েছে মহিলাটা পর্দার কাছে আইসা হাজির হলো উনিও ছিলেন অপরিচিত আর মহিলাটাও ছিল অপরিচিতা আবু সালেহ রহমাতুল্লাহি আলাইহি মহিলাটাকে বললেন রে আল্লাহর বান্দি আপনার সাথে আমার কিছু কথা রয়েছে কথা হলো আপনার কোনো সন্তান আদি আছে কিনা মহিলাটা আবু সালেহ রহমাতুল্লাহি আলাইহিকে বলল আমার কোনো সন্তান আদি নাই ছেলেও নাই মেয়েও নাই আবু সালেহ রহমাতুল্লাহি